আসসালামুকুম সকল ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে চলে এসেছি মুড়ি মাখা খেতে, ঝালমুড়ি। তো আজকে মামার সাথে একটু কথা বলবো আর মুড়ি মাখা খাবো। তো এটা হচ্ছে রেলগেটে। তো চলুন মামার সাথে একটা কথা বলি। তো কি মামা, কি কি ঝালমুড়িতে দাও? কাঁচা মরিচ না? তো দেখি কি কি দেওয়া খেছো মাখানাটা দেখি। মটর, চানাচুর, নিমকি। রেলগেটে প্রতিদিন বসো নাকি? তো দেখতে পাচ্ছেন এখানে ঝালমুড়ি সে মাখালো। তো যে প্রচুর ভিড় হয় এখন, আমি একা একা আসছি সন্ধ্যার সময়, তোর জন্য আমাকে একটা মাখাই দিল। এই তো যাক, ঠুঙ্গারতে দেয়। 10 টাকার নাকি? কয় টাকা দাও? কয় টাকা বিক্রি করো? আর সর্বোচ্চ জাল নিতে পারে। আচ্ছা, তো এটা মামার ছোটোখাটো একটা দোকান, তবে ব্যবসা আল্লাহর রহমতে ভালোই হয়, দেখতে পাচ্ছেন। তো রেলগেটের ঠিক আছে অপোজিটে, এটা বাম পাশে পাশে আরও অনেক দোকান আছে এখানে। মাগরিবের আজান দিয়ে দিল, যাই হোক। তো যাই হোক, যারা যারা রেলগেটে আসবেন, যদি মুড়ি মাখা খাইতে চান, ঝালমুড়ি খাইতে চান, তাহলে মামার কাছে চলে আসবেন। তো নূর ইসলাম মামার কাছে যদি ঝালমুড়ি খাইতে চান, তাহলে চলে আসবেন, এখানে সে রেগুলারই বসে। আর এখান থেকে দেখুন কত গাড়ি অটো রিক্সার ভিড়, তো এখানে অল টাইম ভিড় থাকেই। কিন্তু এখানে আরও অনেক কিছুরই দোকান আছে পাশে, ভাজা বুড়া, তারপরে হালিম, চটপটি, যা যা খাবেন সব কিছুরই দোকান আছে রেলগেটে। রেলগেটের মানে রাজশাহীর প্রাণ বলে জায়গাটা, অনেক সুন্দর একটা জায়গা। যাক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।